ছেলে হোক কিংবা মেয়ে হোক, জামার কিন্তু বোতাম রয়েছে। এই বোতাম একটু ভালো করে খেয়াল করে দেখলে আপনি অবশ্যই দেখতে পাবেন, ছেলেদের বোতাম কিন্তু ডান পাশে আর মেয়েদের কিন্তু জামার বাম পাশে রয়েছে। এই ডান বাম কেন পার্থক্য রয়েছে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ঐতিহাসিকদের মতে জামার বোতাম চল শুরু হয় সিন্ধু সভ্যতার সময় থেকে। সে সময় বানানো হতো ঝিনুকের খোল দিয়ে বোতাম। এরপর ছিদ্রযুক্ত বোতাম ব্যবহার শুরু হলে অনেক কারণ কিন্তু দেখিয়েছেন ঐতিহাসিকরা, সঠিক কারণটি আমি এই ভিডিওতে বলতে চলেছি। নাম্বার ওয়ান, 1300 শতাব্দীর মাঝামাঝি বোতামযুক্ত জামা কিন্তু শুরু হয়, যা কিন্তু ধনীরাই পরতেন। পুরুষরা নিজের জামা নিজেই পরতেন এবং শার্টের বোতাম সেই জন্য ডান দিকে লাগানো থাকতো, কিন্তু ধনী মহিলাদের জন্য আলাদা দাসী নিযুক্ত হতো এবং দাসীদের জামা পরার সুবিধার কথা ভেবেই নাকি মহিলাদের জামার বোতাম বাঁ দিকে কিন্তু লাগানোই শুরু হয়। আর একটি কারণ হচ্ছে, কিছু ঐতিহাসিকদের মতে নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশে নাকি এমন ব্যবস্থা চালু করা হয়, কারণ তিনি তার একটি হাত সবসময় শার্টের মধ্যে বুকের কাছে ঢুকিয়ে রাখতেন। মহিলারা তার এই অভ্যাসটি নিয়ে ব্যঙ্গ করতেন বলে নেপোলিয়ন নাকি নির্দেশ দিয়েছিলেন মহিলাদের শার্টের বোতাম উল্টো দিকে অর্থাৎ বাঁ দিকে লাগানোর জন্য ব্যবহার করতে। এছাড়াও আরও একটি কারণ শোনা যায়, যে বেশিরভাগ মানুষ নাকি ডানহাতি, অর্থাৎ ডান হাতের তারা কাজ করতে কিন্তু অভ্যস্ত। গোটা বিশ্বের বোতাম লাগানো পুরুষেরাই বেশি পারেন, এছাড়া তাদের পোশাক খুলতেও সুবিধা হয়। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে শিশুদের স্তনপান করানোর সুবিধার জন্য জামার বাম দিকে কিন্তু বোতাম লাগানো কিন্তু শুরু হয়েই থাকে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই জামার দিকে লক্ষ্য করবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।